আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনে বৃষ্টির মতো পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ইউক্রেনে মিসাইল বৃষ্টির মধ্যেই সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার পণ্য কিনছে ইউরোপের দেশগুলো বলেছে পুতিন। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের মশনদে ফিরছে নেতানিয়াহু। সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মশনদে আবারও ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইসরায়েলের মশনদে ফিরছে নেতানিয়াহু, সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনে বৃষ্টির মতো পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের 70টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। শুক্রবারের এই হামলার ঘটনাকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি বলা হচ্ছে। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কিয়েভ। খবর রয়টার্স। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, মধ্যাঞ্চলীয় ক্রিভিশরি শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খেরসনে গোলা হামলায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর গোলা হামলায় 12 জন নিহত হয়েছেন। সান্ধ্য ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আরও কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে আছে। কিয়েভকে আরও বেশি ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে আবারও পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ঘুরে দাঁড়ানোর জন্য ইউক্রেন যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, মস্কোর রকেট ভক্তরা যতই এতে ভরসা রাখুক না কেন, এটা এই যুদ্ধে শক্তির ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে না। বৃহস্পতিবার কিয়েভ সতর্ক করে বলেছে, আগামী বছর নতুন করে সর্বাত্মক হামলার পরিকল্পনা করছে মস্কো। হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল তারা। ইউক্রেন আরগো সতর্ক করে বলেছে, আগের হামলাগুলোর চেয়ে এবার স্থাপনা মেরামত ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল করতে বেশি সময় লাগবে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে ইউক্রেনের খুব কাছ থেকেই যুদ্ধ বিমান উড়িয়েছিল রাশিয়া। ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, 76টির মধ্যে 60টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। অবশ্য জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, কমপক্ষে 9টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আগের হামলাগুলোর চেয়ে এবার স্থাপনা মেরামত ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল করতে বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগের হামলাগুলোর চেয়ে এবার স্থাপনা মেরামত ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল করতে বেশি সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি রয়টার্স। শুক্রবারের হামলাকে রাশিয়ার সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি বলে মন্তব্য করেছেন কিয়েভের সামরিক মুখপাত্র মিখাইলো সামানোভ। তিনি বলেন, কিয়েভ অঞ্চলে ছোড়া 40টি ক্ষেপণাস্ত্রের 37টি ভূপাতিত করেছে ইউক্রেন। এদিকে পূর্বাঞ্চলে ইউক্রেনের গোলা হামলায় 2টি এলাকায় বেসামরিক লোকজন নিহত হয়েছেন বলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা জানিয়েছেন। লুহানস্কের রাশিয়া সীমান্তবর্তী লানোত্রাবতি ভকা গ্রামে 11 জন নিহত ও 20 জন আহত হন। নিখোঁজ রয়েছেন আরও 20 জন। জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তা সেই তথ্য দিয়েছে। এই অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেয়া গভর্নর লিওনিড পাসেসনিক এই হামলাকে বর্বর বলে অভিহিত করেছেন। তবে রয়টার্স হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ইউক্রেনে মিসাইল বৃষ্টির মধ্যেই সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন। ইউক্রেনে মিসাইল বৃষ্টির মধ্যেই রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। মূলত ইউক্রেনের যুদ্ধ সামনের দিনগুলোতে কিভাবে পরিচালিত হওয়া উচিত তা নিয়ে পুতিন রুশ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার 17 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন শুক্রবারের বেশিরভাগ সময় বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন, আর এদিনই ইউক্রেনের সর্বশেষ মিসাইল বৃষ্টি চালায় রাশিয়া। মূলত দিন দুয়েক আগে ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়া সম্ভবত আগামী বছরের শুরুতে ইউক্রেনে আবারও স্থল আক্রমণের পরিকল্পনা করছে। তাদের সেই আশঙ্কার মধ্যেই শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে পুতিনের বৈঠকের খবর সামনে এলো। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন সশস্ত্র বাহিনীর অপারেশন সদর দপ্তর পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবারের বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের পাশে জেনারেল ভ্যালেরি গেরাসিমভের উপস্থিতির অর্থ তাকে তার পদ থেকে বরখাস্ত হয়েছিল বলে অনলাইনে যে গুজব ছড়িয়ে পড়ে তা ভুল। ইউক্রেন যুদ্ধে অতিরিক্ত সতর্কতার দায়ে 67 বছর বয়সী এই জেনারেলকে অনেক সময় তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, রুশ হামলার সমালোচনা করে ইউক্রেন তাদের লড়াইয়ের মিশনকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। ক্রেমলিনে সামরিক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সে সময় তিনি বলেন, হ্যাঁ, আমরা অবকাঠামোর উপর হামলা চালাচ্ছি, কিন্তু কে এসব শুরু করেছে? পুতিন বলেন, 8 অক্টোবর রাশিয়ার সীমানাভুক্ত ক্রিমিয়ার সাথে রুশ সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটানোর জবাবে তারা এই হামলা চালাচ্ছেন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন, কুরস্ক পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুতের লাইন ইউক্রেন বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে এবং পূর্ব ইউক্রেনের দনেস্কের পানির সরবরাহ লাইন তারা কেটে দিয়েছে। সংবাদ মাধ্যম বলেছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে 8 অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া। এর মধ্যে মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দর নগরী সেভাস্তোপোলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়। মূলত অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বেশ কয়েক দফায় রুশ আক্রমণের কারণে সারা ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বিবিসি বলছে, ইউক্রেনের পাওয়ার গ্রিডে রাশিয়ার হামলা লাখ লাখ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার পণ্য কিনছে ইউরোপের দেশগুলো, বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু বাস্তবতা হলো রাশিয়া থেকে পণ্য কেনা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। চলতি সপ্তাহে রাশিয়ার কৌশলগত উন্নয়ন ও জাতীয় প্রকল্পের কমিটির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরের প্রথম 9 মাসে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার মৌলিক পণ্য সরবরাহ 1.5 গুণ বেড়েছে। সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার পণ্য রপ্তানি 42% বৃদ্ধি পেয়েছে, ফলে রাশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত 2.3 গুণ বেড়ে $13,800 কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় দেশগুলো চলতি বছর রাশিয়ার পণ্য আমদানি বাড়িয়েছে, বিপরীতে রাশিয়াকে নিজস্ব পণ্য সরবরাহে বাধা দিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না বলে মন্তব্য করেছেন পুতিন। সেই জন্য রাশিয়া নতুন অংশীদার খুঁজে নেবে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে রাশিয়ার সামগ্রিক শস্য রপ্তানি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুতিন। তিনি জানান, 2022 সাল শেষে রাশিয়ার শস্য রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 5 কোটি টন। চলতি বছরের শেষ কয়েকদিনে 40 থেকে 50 লাখ টন শস্য সরবরাহ করার পরিকল্পনা করছে রাশিয়া। এছাড়া রাশিয়ার খনিজ সার রপ্তানি ইতিমধ্যেই 2 কোটি 50 লাখ টন ছাড়িয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য দেশগুলোর বাণিজ্যে মার্কিন ডলার শীঘ্রই অদৃশ্য হয়ে যেতে পারে, কারণ সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে, ফলে ইউরেশিয়ার দেশগুলোর বাণিজ্যে মুদ্রা হিসেবে আর হয়তো ডলারের তেমন গুরুত্ব থাকবে না। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের দেশগুলোর মধ্যে রাশিয়া ছাড়াও আছে কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও কিরগিজস্তান,
2015 সালে এই জোট প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলের মশনদে ফিরছে নেতানিয়াহু, সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মশনদে আবারও ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের মিশনে নামবেন বলে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন। নেতানিয়াহু 2009 থেকে 2021 সাল পর্যন্ত একটানা পর্ণবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই সময় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালান এবং 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় চারটি আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হন। এবার মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। অবশ্য সৌদি আরবের পক্ষ থেকেও এই পর্যন্ত বহুবার এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে, তবে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আরও বেশি সময় প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। 2020 সাল থেকে দুই পক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। সৌদি আরবের সবুজ সংকেতে তার দুই ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সৌদি সরকার তাদের আকাশ সীমা ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে অনুমতি দিয়েছে। কোনো কোনো সূত্র মতে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা সৌদি আরব ঘুরে গেছেন, তবে সৌদি আরব যে কারণে এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেয়নি তা হল জনমতের সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়া এবং মুসলিম বিশ্বে নিজের অবস্থান হারানোর ভয়। কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে প্রমাণ হয়েছে আরব জনগণের কাছে ইহুদিবাদী ইসরায়েল এখনও চরম ঘৃণার পাত্র। সৌদি আরব, তিউনিশিয়া ও মরক্কো সহ আরব দেশগুলোর জনগণ কাতারে সম্মিলিতভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন। ইমানদার মুসলমান কখনোই আমেরিকা বা ইউরোপকে নিজের ক্ষমতায় টিকে থাকার অবলম্বন মনে করতে পারে না। 1948 সালে ইউরোপ ও আমেরিকা মিলে ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ভিটে মাটি থেকে তাড়িয়ে অবৈধ ও কৃত্রিম রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। অবৈধ অনুপ্রবেশকারী ইহুদিবাদীরা ফিলিস্তিনের আদি অধিবাসীদের সবকিছু কেড়ে নিয়েছে। পাশ্চাত্য এটা করতেই পারে, এটা তাদের চিরায়ত বৈশিষ্ট্য। তারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় আদি অধিবাসীদের হত্যা করে সেখানে বসতি স্থাপন করেছে। তারা রেড ইন্ডিয়ান, মায়া ও ইনকা সভ্যতা পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। আফ্রিকা মহাদেশের অনেককেই দাস বানিয়েছে সাদা চামড়ার ইউরোপীয়রা। আজকের মার্কিন যুক্তরাষ্ট্রেও আফ্রিকান বংশভুক্ত কৃষ্ণাঙ্গদের সঙ্গে একই ধরনের আচরণ করা হচ্ছে। মুসলমানেরা এই ধরনের কাজ করতে পারে না, এই ধরনের কাজকে স্বীকৃতিও দিতে পারে না।